আজ 28 আগস্ট 2022 রবিবার মারোয়ারি যুব মঞ্চ আলিপুরদুয়ার মিড টাউন ব্রাঞ্চের উদ্যোগে আলিপুরদুয়ার শহরে মারোয়ারি সেবা সদন ভবনে আয়োজিত হলো 3 দিনব্যাপী কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়, সোশ্যাল ক্লাব অফ আলিপুরদুয়ার এসসিএ এর সম্পাদক সমাজসেবী বিপ্লব দেবনাথ, সহ সভাপতি দেবাশিস দাস, কাউন্সিলর মুন্না জয়সওয়াল, মঞ্চের প্রজেক্ট চেয়ারম্যান দীপক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সহ একাধিক ব্যক্তিত্ব। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শতাধিক মানুষের নাম ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে। এদের সকলের সমস্ত পরীক্ষা করার পর আগামী 2 দিন ধরে প্রতিস্থাপন চলবে। আগামী দিনেও তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন। আলিপুরদুয়ার মারোয়ারি যুব মঞ্চ টাউন শাখা এবং আলিপুরদুয়ার মারোয়ারি যুব মঞ্চের তরফ থেকে শুভ গণেশ চতুর্থী এবং আসন্ন দুর্গাপূজা উৎসবকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার, আমরা এই বছর নিয়ে আমরা এটা চতুর্থ বছরে আমাদের করলো ক্যালিকার প্রোগ্রাম, যেটাতে কৃত্রিম উপায়ে আমরা হাত এবং পায়ে প্রি ক্যাম্প এবং ঢাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকি। এটার মধ্যে আমাদের অলরেডি 107 জন মেম্বার রেজিস্ট্রেশন করেছেন এবং আমাদের ক্যাম্প সকাল 8:30 থেকে চালু হয়েছে। এটা 3 দিবসীয় আমাদের ক্যাম্প, এটা নিয়ে চতুর্থবার আমরা করছি এবং যথেষ্ট পরিমাণে আলিপুরদুয়ারের জনসাধারণ এবং আলিপুরদুয়ারের অন্যান্য অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের এটার মধ্যে সাথে সহযোগিতা করছে। আমাদের এখানে সকাল থেকেই আলিপুরদুয়ার সোশ্যাল ক্লাব অফ আলিপুরদুয়ার ওনারও অনেক ক্যান্ডিডেট আমাদের এখানে দিয়েছেন এবং তারাও আমাদের সাথে অনেক সহযোগিতা করছেন এবং আমাদের সাথে আছেন। এরকম আলিপুরদুয়ার টাউন ব্যবসা সমিতি এবং অন্যান্য অনেক এনজিও সংস্থা আছে যারা আমাদের এই ব্যাপারে অনেকটা সাহায্য করেছিলেন। আমি দীপক চৌধুরী, প্রজেক্ট চেয়ারম্যান মারোয়ারি যুবমঞ্চ আলিপুরদুয়ার। মারোয়ারি যুবমঞ্চ আলিপুরদুয়ার মিড টাউন ব্রাঞ্চের পক্ষ থেকে আজকে মারোয়ারি যুবমঞ্চ ভবনে একটি কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকে 28 তারিখ, এখানের সমস্ত ক্যান্ডিডেটদের আজকে এখানে মাপযোগ হচ্ছে এবং আগামী 2 দিন 30 তারিখ এবং 29 এবং 30 এই 2 দিন তাদের অঙ্গ প্রতিস্থাপন ক্যাম্প চলবে। আমরা এসসিএ অর্থাৎ সোশ্যাল ক্লাব অফ আলিপুরদুয়ারের পক্ষ থেকে তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এখানে এসেছিলাম এবং আমরাও কিছু ক্যান্ডিডেট এখানে নিয়ে এসেছি। এখানে ক্যান্ডিডেটদের থাকা এবং খাবারের সুবন্দোবস্ত রয়েছে এবং আমরা এসসিএর পক্ষ থেকে আগামীতে এদের পাশে থাকবো এবং আজকের এই যে মানে এই যে 2-3 দিন ব্যাপী যে ক্যাম্প তার সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। ধন্যবাদ।